করছি সবাই স্বাস্থ্যস্থান আলো রাখেন ভালো আছেন বন্ধুরা। এবার দেশের বিভিন্ন প্রান্তে বা রাজ্যের বিভিন্ন প্রান্তে পোস্ট অফিসের কাজে নিয়োগ চলছে এবং যোগ্যতা খুবই নিম্নমানের নেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি যদি অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকেন এই পদে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ অষ্টম শ্রেণী থেকে শুরু করে আপনার যে কোনো আপনার ক্যাটেগরি থাক না কেন, অর্থাৎ আপনি এডুকেটেড হন না কেন, আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এইচএস, মাধ্যমিক, গ্রাজুয়েশন, মাস্টার্স, আপনি আপনার সবাই আবেদন করতে পারবেন। তো আমি একটু নোটিশটা পড়ে নিই। তো ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি পোস্ট অফিস রিকোয়ারমেন্ট ডাক বিভাগে বিভাগে 8 পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এবং বেতন ক্রম হচ্ছে আপনার 19,900, যদিও এর থেকে আরো বেশি হবে, এটা স্টার্টিং স্যালারি। তো আমাদের এটা কিভাবে আবেদন করতে হবে, এটা মূলত অফলাইনে একটা ফর্ম, এই অফলাইন ফর্মটা আমি দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা সহজে ফিল আপ করতে পারবেন। তো এক্ষেত্রে 3 নম্বর পৃষ্ঠাটা আপনি প্রিন্ট আউট নেবেন, A4 পেজ, সেটা যা যা বলছে সেই হিসেবে আপনি ফিল আপ করবেন। আপনার যা যা ডকুমেন্ট জমা দিতে হবে, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, পাসপোর্ট সাইজ ফটো, জাতিগত সংশয়পত্র বা শংসাপত্র, অভিজ্ঞতা, আপনার অন্যান্য ডকুমেন্টস যদি থাকে সেগুলো দেবেন, পদ সম্পর্কে জরুরি ডকুমেন্টস আমি অবশ্যই উল্লেখ করে দেব, সেই পদগুলোর বিষয়টা মানে নোটিশটা আপনারা দেখে নেবেন, নোটিশটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, অনেকে আবার ভিডিও ডেসক্রিপশন বক্স জানেন না কোনটি, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো ধরুন আমি ইউটিউব খুলছি, ইউটিউব খুলি, ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে আমি আমাদের চ্যানেলটাই আমি সার্চ করছি, ধরুন আমি লিখি আপনার উত্তর, আপনার উত্তর। বন্ধুরা এটা দেখানোর কোনো প্রয়োজন নেই, বাট অনেকেই জানেন না, সেই জন্য আমি এটা দেখাচ্ছি জাস্ট। তো এটা আমাদের চ্যানেল আছে, এই চ্যানেলে গিয়ে ধরুন আমি যে কোনো একটা ভিডিও প্লে করি, সাপোজ এটাই যে মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, একদিন আগে যেটা ছাড়া হয়েছে, তো এখানে গেলাম। এখানে গেলে বন্ধুরা ডিসক্রিপশন বক্স কোনটা ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সোমর, মোবাইলে আশা করবো সোমর এই কথাটা থাকবে, এই যে লেখাটা আছে এই লেখাটা সোমরে ক্লিক করলে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন, এই যে এমন লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করলে আপনি নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা আমি প্র্যাকটিক্যাল করেই দেখাচ্ছি। তো আমি এখানে দেখুন লেখা আছে নোটিশ লিঙ্ক অর ফর্ম ডাউনলোড লিঙ্ক, ক্লিক করলে ওই নোটিশটাই বার হবে, তো যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, আমি আবার আগের খবরে ফিরে আসি। এরপরে আপনি ফিল আপ করার পরে, ডকুমেন্টস গুলো সাটিয়ে দেওয়ার পরে আপনাদের যা যা করতে হবে, সমস্ত ডকুমেন্টস গুলো যেভাবে চিঠি পাঠাতে হয় চিঠির খামের ভিতরে ওটা দিয়ে দিতে হবে। এখন যে পদ, সে পদের নাম হচ্ছে কি, ভারতীয় পোস্ট অফিস বা ইন্ডিয়ান পোস্ট, এই মানে গ্রুপ সি আপনার লেভেলের পদ। আর বয়সসীমা হচ্ছে বন্ধুরা এক্ষেত্রে আপনার 18 বছর থেকে 30 বছরের মধ্যে, এবং যেভাবে সংরক্ষণ ক্যাটাগরিতে ছাড় পান ঠিক সেই অনুসারে আপনারা ছাড় পাবেন। বেতন ক্রম ইতিপূর্বে বলা হয়েছে 19,900 থেকে 62,300 টাকা পর্যন্ত। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি আপনি 8 পাস হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এটাতে আবেদন করতে পারবেন, অর্থাৎ 8 পাস থেকে শুরু করে আপ টু আপার লেভেল পর্যন্ত। তো বন্ধুরা আমি নোটিশটা একটু দেখাচ্ছি, এই নোটিশের লাস্ট ডেট হচ্ছে আপনারা দেখেন লেখা আছে অন অর বিফোর 13/5/2023 বাই 17 আওয়ার্স, অর্থাৎ 13/5/2023 তারিখ 5টা পর্যন্ত আপনি আবেদনটা চালিয়ে যেতে পারবেন, এরপরে কিন্তু আর আবেদন করতে পারবেন না। তো এই নোটিশটা দিয়ে দেব, এই নোটিশের 3 নম্বর পৃষ্ঠা যেটা আমি দেখিয়ে দিই, এই যে এখানে যেটা দেখছেন এটা আপনাকে ফিল আপ করতে হবে, তা আমি একটু ডিটেলসটা বলে দিই। এখানে আপনার নাম লিখতে হবে অবশ্যই বড় হাতের, আপনার বাবার নাম বড় হাতের লিখবেন। আচ্ছা, পোস্টের নামটা এখানে অলরেডি দেওয়াই আছে, স্কিলড আর্টিশিয়ান। আপনি তাছাড়া এই নোটিশটা পড়বেন, এই নোটিশে যেভাবে যা কিছু বলা আছে ফ্রেন্ডস ঠিক সেই সেই ভাবে আপনি এই ফর্মটা ফিল আপ করে চিঠির খামের ভিতরে দিয়ে আপনি বাই পোস্টে ওটা পাঠিয়ে দেবেন। আশা করছি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোথাও কোনো প্রশ্ন থাকে আপনি নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। বন্ধুরা, আপনার এক্সপ্রেশন জানানোর জন্য ভিডিওটি আপনি লাইক অথবা ডিসলাইক দিতে পারেন, আর চ্যানেলটিতে যদি আপনি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন আপনি ফলো করতে পারেন এবং লাইকও দিতে পারেন। আপনাকে ধন্যবাদ।